বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যুর অভিযোগ এলাকাবাসীর। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে মালদহের মোথাবাড়ি থানার সারাফতলা এলাকায়। প্রৌঢ়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বুধবার বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করে যাওয়ার পরে নিচে পড়েছিল বিদ্যুতের 11,000 তার। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক প্রৌঢ়ের। পরিবারের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বুধবার 11,000 তার মাটিতে পড়ে থাকায় তাতে সিদ্দিকি শেখ নামে এক ব্যক্তির বৃহস্পতিবার সকালে মাঠে যাওয়ার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পুলিশ সূত্রে জানা যায়, 60 বছর বয়সী এই ব্যক্তির নাম সিদ্দিকি শেখ, বাড়ি ওই এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রৌঢ়ের মৃত্যু হলো তা তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। শূন্যপদে মৃতের উত্তরাধিকারী চাকুরি, অস্থায়ী কর্মীদের পুনর্বেতন স্থায়ীকরণ, নতুন পে স্কেলে ঘোষিত গ্র্যাচুইটি প্রদান সহ বেশ কিছু দাবিতে বাঁকুড়া পৌরসভার গেটের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন বাঁকুড়া পৌরসভার অস্থায়ী কর্মীরা। তাদের সাথে আন্দোলনে নামলেন সিআইটিও এবং এটিআইইউসি কর্মীরা। সিআইটিও এবং এটিআইইউসির দুই সংগঠন অনুমোদিত বাঁকুড়া জেলা পৌর শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও বাঁকুড়া জেলা পৌর মজদুর কর্মচারী ইউনিয়নের তরফে বাঁকুড়া পৌরসভার প্রশাসককে নিজেদের দাবি দেওয়া সম্মানিত দাবিপত্র তুলে দেওয়া হয়। পৌর দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেবার আগে বাঁকুড়া পৌরসভার সামনে সংক্ষিপ্ত সভায় সিপিআইএম বাঁকুড়া জেলার সম্পাদক অজিত পতি সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আন্দোলনকারী দুই সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এর আগে কর্মরত অবস্থায় কোনো পৌরকর্মী মারা গেলে সংশ্লিষ্ট পরিবারে একজনকে দৈনিক 250 টাকা মজুরিতে অস্থায়ীভাবে নিয়োগ করা হতো, কিন্তু বিগত পৌর বোর্ড সেই প্রথা ভেঙে মৃত কর্মচারী পরিবারে একজনকে দৈনিক 150 টাকা মজুরিতে নিয়োগ করেছে। এই ঘটনার বারবার প্রতিবাদ জানালেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বাঁকুড়ার পৌরসভার প্রশাসক অলোকা সেন মজুমদার এ বিষয়ে বলেন, ওদের দাবি দেওয়া থাকবেই, তবে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।